সম্মানিত ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2021 সালের 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে আপনাদের সাদর আমন্ত্রণ। এ সপ্তাহের বিষয়গুলো হলো বাংলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজ বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আপনার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরও উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে। এজন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং সর্বশেষে তিনটি অপশনের সবচেয়ে উপরের অল অপশনটি সিলেক্ট করুন। এক নজরে দেখে নিন অ্যাসাইনমেন্টটি। এবারের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে বাংলা ব্যাকরণ বইয়ের সাধু ও চলিত রীতির পার্থক্য এ অধ্যায় থেকে। এই অংশটির দিকে যা দেওয়া হয়েছে তা হলো সাধু ও চলিত রীতির পার্থক্যকরণ। আবার বলিতেছি, আর ভাবের ঘরে চুরি করিও না, আগে ভালো করিয়া চোখ মেলিয়া দেখো, কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না। মনে রাখিও, তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই, তাহা পাপ, মহাপাপ। অ্যাসাইনমেন্টের শিরোনাম সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য। এবারে চলে যাই মূল অ্যাসাইনমেন্টের উত্তরে। সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য মূলত সর্বনামপদ, ক্রিয়াপদ ও তৎসম শব্দের পরিবর্তে তদ্ভব শব্দের ব্যবহারে। প্রদত্ত অনুচ্ছেদে ব্যবহৃত সর্বনাম, ক্রিয়াপদ ও তৎসম শব্দগুলো যাদের পরিবর্তন করে চলিত রীতিতে রূপান্তর করতে হবে তা হল সর্বনামপদ তাহা, ক্রিয়াপদ বলিতেছি, করিও, করিয়া, মেলিয়া, নামিলে, হইবে, রাখিও, করিতে, নাই ইত্যাদি। তৎসম শব্দ কার্যের অগ্রে এবং কার্যে। নিচের সাধু ভাষা রীতির প্রদত্ত অনুচ্ছেদটি চলিত রীতিতে রূপান্তর করা হলো। আবার বলিতেছি, আর ভাবের ঘরে চুরি করিও না, আগে ভালো করিয়া চোখ মিলিয়া দেখো, কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না। মনে রাখিও, তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই, তাহা পাপ, মহাপাপ। এবার এই অংশটুকু চলিত রীতিতে রূপান্তর করিলে যা হয় তা হলো, আবার বলছি, আর ভাবের ঘরে চুরি করো না, আগে ভালো করে চোখ মেলে দেখো, কাজের সম্ভাবনার অসম্ভাবনার কথা আগে বিবেচনা করে পরে কাজে নামলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হবে না। মনে রেখো, তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করতে তোমার কোনো অধিকার নেই, তা পাপ, মহাপাপ। উপরোক্ত আলোচনায় সাধু ও চলিত ভাষারীতিতে পার্থক্য সুস্পষ্ট। নিচে পার্থক্যগুলো উল্লেখ করা হলো। সাধুরীতি, সাধু ভাষারীতি এবং চলিত ভাষারীতি। সাধু ভাষা, সাধু ভাষারীতি সর্বজন গ্রাহ্য লেখার ভাষা, আর চলিত ভাষারীতি সর্বজন বৌদ্ধ মুখের ও লেখার ভাষা। সাধু ভাষারীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে, চলিত ভাষারীতি সবসময় ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না। সাধু ভাষায় পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট, চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়। সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম। সাধু ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী নয়, চলিত ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী। সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয়পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়, চলিত ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয়পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সাধু ভাষা গুরু গম্ভীর, দুর্বোধ্য ও মন্থর, চলিত ভাষা চটুল, সরল ও সাবলীল। সাধু ভাষারীতি অপরিবর্তনীয় তাই কৃত্রিম, চলিত ভাষারীতি পরিবর্তনশীল তাই জীবন্ত।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর এই 2021 সালের 17তম সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টগুলো পাবেন অ্যাসাইনমেন্ট 2021 এই প্লেলিস্টে গেলে। এছাড়াও এই ভিডিওটির ডিসক্রিপশনেও অষ্টম শ্রেণীর এই সপ্তাহের সবগুলো ভিডিওই পাওয়া যাবে, সবগুলো ভিডিওর লিংক আপনি এখানে সহজে পেয়ে যাবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।